টানটান উত্তেজনা ছড়ালো তোমাদের রানীর সেটে। কাছাকাছি এলো রানী দুর্জয়। একেবারে ঠোঁটে ঠোঁট ঠেকিয়ে চুমুর দৃশ্যের শুটিং হলো। তবে কি অভিনয়ের জন্য সত্যিই সবার সামনে চুমু খেতে হয়েছে রানী দুর্জয়কে? এই বিষয়ে রানী নিজেই বলছে, না না একেবারেই নয়, ওই ঠোঁটের সামনেটুকু গিয়েই ব্যাস। প্রায় জনা করে লোকের উপস্থিতিতে ওরকম অন্তরঙ্গ এবং স্পর্শকাতর দৃশ্যের শুটিংয়ে নায়ক নায়িকা হিসেবে কতখানি অস্বস্তিকর জানতে চাওয়ায় অভিনেতা অর্কপ্রভ রায় বলেন, একেবারেই চাপের বিষয় নয়, কিন্তু আপাতভাবে দেখে মনে হয় যেমনটা তেমনটা আসলে নয়, জড়তা কাটিয়ে ফেলা হয় আগেই, আর ওভাবে তো শুটিংটা হয়ও না আমাদের। এই কথা শুনেই অভিকা বলে ওঠেন, প্রথম অভিনয় করতে এসেছিলাম যখন একটু চাপের মনে হয়েছিল বিষয়টা, কিন্তু এখন অনেকটা ধাতস্থ হতে পেরেছি, সেটে সবাই বলে দেয় কি করতে হবে না হবে। পর্দায় রোমান্টিক জুটি হিসেবে দারুণ পরিচিতি রানী দুর্জয়ের, আর এখন সিরিয়ালের নানান রোমান্টিক মোড় আরও আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে দর্শকমণি। তাই রানী দুর্জয়ের তোমাদের রানী টিআরপিতেও কিন্তু যথেষ্ট ভালো ফল করে। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না।